নমস্কার বন্ধুরা, আজ পেলিক্যান ট্রাভেলক আপনাদের নিয়ে যাবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুতে। সান্দাকফু যাওয়ার ইচ্ছে প্রায় সকল পর্যটকেরই হয়, কিন্তু যাওয়ার আগে নানা রকমের প্রশ্ন মনে দানা বাঁধে, যেমন কিভাবে যাওয়া যায়, শুধু কি হেঁটে না গাড়িতে, অত উঁচুতে থাকার জায়গা পাওয়া যায়, ঠান্ডা কেমন, কোন মাসে গেলে কাঞ্চনজঙ্ঘা সব থেকে ভালো দেখা যায়, বরফ কি পাবো, এইরকম নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি সব প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন। তাহলে কিভাবে যাবেন সান্দাকফু সেখান থেকে শুরু করছি। আপনারা হাওড়া বা শিয়ালদা যে কোনো স্টেশন থেকেই আপনাদের যাত্রা শুরু করতে পারেন। সেক্ষেত্রে নিজেদের পছন্দ মতো যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেন ধরে, যেমন তিস্তা তোষা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কামরূপ কামাখ্যা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা বা কাঞ্চন কন্যা এক্সপ্রেস প্রমুখ ধরে নামবেন এনজিপি। এবার এনজিপি থেকে যেতে হবে মানিভঞ্জন। এখান থেকেই আপনার সান্দাকফুর উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। তবে আমরা মানিভঞ্জন থেকে আমাদের জার্নি স্টার্ট করিনি, আমরা জার্নি স্টার্ট করেছি দার্জিলিং থেকে। কেন মানিভঞ্জনে না থেকে দার্জিলিংয়ে থাকলাম তারও একটি বিশেষ কারণ আছে, সেটাও আপনাদেরকে অবশ্যই জানাব। যে কাঞ্চনজঙ্ঘার সন্ধানে আপনারা সান্দাকফু যাবেন, তার প্রথম ঝলক চোখে পড়বে দার্জিলিং থেকে। দার্জিলিং প্রত্যেক বাঙালির অন্যতম আকর্ষণের জায়গা। হাতে সময় থাকলে বিখ্যাত টয় ট্রেনে চেপে ঘুরে আসতে খুব ভালো লাগবে। সকাল সকাল পৌঁছলে ঘুরে আসতে পারেন এর আশেপাশের কিছু অঞ্চলে। পরের দিন থেকে জার্নি বেশ টাফ, তাই আগের দিন কোথাও না গিয়ে মেলে হেঁটে বসে রেস্ট নিয়েও কাটিয়ে দিতে পারেন একটা দিন। বিস্তর শপিংও করা যেতে পারে, তবে দেখবেন যেন লাগেজ না বেড়ে যায়, কারণ উঠতে হবে কিন্তু অনেক উঁচুতে। একদিন দার্জিলিং এ রেস্ট নিয়ে পরের দিন আমরা ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়লাম মানিভঞ্জনের উদ্দেশ্যে। দার্জিলিং থেকে মানিভঞ্জনের দূরত্ব 28 কিলোমিটার, যেতে সময় লেগে যায় 1.5 ঘন্টা।
আইনজীবী থেকে মানিকগঞ্জের দূরত্ব 85 কিলোমিটার, যেতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। মানিকগঞ্জ হলো গেটওয়ে অফ সান্দাকফু। সান্দাকফু আপনি যেভাবেই যান না কেন, হেঁটে বা গাড়িতে, আপনাকে সব ব্যবস্থা মানিকগঞ্জ থেকেই করতে হবে। অনেক হোমস্টে আছে এখানে, প্রাকৃতিক পরিবেশটিও ভারী মনোরম, তাই প্রথম রাতটা এখানে কাটালেও কাটাতে পারেন। আমরা এ নিয়ে দ্বিতীয়বার সান্দাকফু ভ্রমণ করলাম। প্রথমবার ট্রেক করে গিয়েছি, কিন্তু এইবার সঙ্গে 3 বছরের বাচ্চা থাকার জন্য গাড়িতেই যেতে হলো। সান্দাকফু যাওয়ার একমাত্র গাড়ি হলো ব্রিটিশ পিরিয়ডের ল্যান্ড রোভার। মানিকগঞ্জেই আছে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন, এখান থেকেই আপনাকে গাড়ি বুক করতে হবে। আপ ডাউন 5,500 টাকা এবং নাইট চার্জ পার ডে 1,500 টাকা পড়বে। সান্দাকফু আসার আগেই নিশ্চয়ই পরিকল্পনা করে ফেলেছেন কিভাবে যাবেন, হেঁটে না গাড়িতে। যদি হাঁটার পরিকল্পনা থেকে থাকে তাহলে মানিকগঞ্জে হাইল্যান্ডার গাইডস অ্যান্ড পোর্টার অ্যাসোসিয়েশন থেকে পোর্টার বা গাইডকে অবশ্যই সঙ্গে নিতে হবে। সান্দাকফু যাওয়ার পথেই পড়ে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্কে প্রবেশের পারমিট আপনাকে মানিকগঞ্জ থেকে নিতে হবে। আপনি যদি টুমলিং থেকেই ফিরে আসেন তাহলে কোনো পারমিট আপনার লাগবে না, কারণ সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক স্টার্ট হয় টুমলিংয়ের 1 কিলোমিটার পর থেকে। গাইড বা পোর্টার চার্জ পার ডে লাগবে 800 টাকা, এর সঙ্গে 200 টাকা খাওয়ার জন্য অতিরিক্ত। দ্বিতীয় দিনে সন্ধে নামবে মানিকগঞ্জ থেকে 11 কিলোমিটার দূরে টুমলিংয়ে, তাই আর এগোনো যাবে না, এখানেই রাত্রিবাস করতে হবে। আপনারা চাইলে টংলুতেও থাকতে পারেন। দুটি জায়গায় অসাধারণ, শান্ত এবং নির্জন। আমরা টুমলিংয়ে নাইট স্টে করেছি। এখানে থাকার জন্য কিছু ট্রেকার্স হাট আছে। মানিকগঞ্জ থেকে যে গাইড আপনাদের সঙ্গে আসবে তারাই সব ব্যবস্থা করে দেবে এখানে থাকবার। গাড়িতে টুমলিং থেকে কোথাও স্টে না করেই পৌঁছে যাবেন সান্দাকফু, তাই হাতে একটু সময় পেলে পায়ে হেঁটে দেখে নিতে পারেন এই সুন্দর গ্রাম টুমলিং। এটি নেপালের একটি ছোট্ট গ্রাম। ১২ থেকে ১৫টি নেপালি পরিবার এখানে থাকে, তারাই হোমস্টেগুলি চালায়। টুমলিং থেকে হেঁটে গেলে কালীপুখরি বা গৈরি পাশে একটি রাত আপনাদেরকে থাকতে হবে। এই জার্নিটা বেশ টাফ,
তাই খুব ধীরে সুস্থে রেস্ট নিতে নিতে উপরে উঠবেন। দমের সমস্যা হতে পারে, তাই কষ্ট হলে সেখানেই বসে খানিকক্ষণ সুস্থ হয়ে তবেই আবার হাঁটতে শুরু করবেন। খাওয়ার খুব কম পরিমাণে খাবেন, এতে হাঁটতে আপনাদেরই সুবিধে হবে। যারা গাড়িতে যাবেন তাদের জন্য বলে রাখি, এই জার্নিও খুব সুখকর নয়। বোল্ডার ফেলা রাস্তায় গাড়ি হরিণের মতো লাফিয়ে লাফিয়ে চলতে থাকে। তবে কি বলুন তো, কাঞ্চনজঙ্ঘা যখন সফর সঙ্গী হয় তখন কোনো কষ্টই আর কষ্ট বলে মনে হয় না। যারা হেঁটে যাবেন তারা কালীপক্ষীতেই বিশ্রাম নেবেন, আর যারা ল্যান্ডরোভারে যাবেন তারা এগিয়ে যাবেন সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের দিকে। চেকপোস্ট থেকে পারমিট নিতে হবে, 100 টাকা পার পার্সন পার ডে। স্টিল ক্যামেরা 100 টাকা, ভিডিও ক্যামেরা 400 টাকা পড়বে। অন্যান্য ন্যাশনাল পার্কের মতোই এই ন্যাশনাল পার্কও 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে। এখানে বিরল প্রাণী রেড পান্ডা দেখা পেতে পারে। নেপাল ও ভারত পাশাপাশি মিশে আছে, বর্ডার পিলার যেখানে আপনাকে নিয়ন্ত্রণ করবে না। নেপাল ও ভারতের মাটি থেকে একসাথে আপনি প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। এপ্রিল মাসে সমস্ত ন্যাশনাল পার্ক বিভিন্ন রঙের রডেনড্রনে ভরে থাকে। সেপ্টেম্বরের পরে এই পার্কটি বিভিন্ন রঙের অর্কিডে ভরে থাকে। এইভাবে চড়াই উৎরাই পেরিয়ে পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত লক্ষ্য সান্দাকফুতে। সান্দাকফুতে নাইট স্টে করবার জন্য পাবেন প্রাইভেট কিছু সংখ্যক হোটেল, ইউথ হোস্টেল, কিছু ট্রেকার্স হাট, আর পাবেন PWD রেশেড। এইবার আপনাদের বলি কেন আমরা দার্জিলিং এ প্রথম রাত যাপন করেছি। আমরা ছিলাম PWD রেশেডে। দার্জিলিং এ সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অফিস থেকে এই বুকিংটি করতে হয়। সরাসরি এই বুকিং করার জন্যই আমরা দার্জিলিং থেকে আমাদের ট্যুরটি শুরু করেছিলাম। আমরা এর আগের বারও PWD রেসেটেই ছিলাম। এই বাংলোর ডিনার হল থেকে বসে কাছে জানালা দিয়ে খাওয়ার খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাই আলাদা। তাই এবার ঠিক করি ওখানে গিয়ে থাকব।
সেরা ভিউ পয়েন্ট করা আছে, যেখান থেকে পুরো শৃঙ্গে পড়া সান্দাকফুকে খুব ভালোভাবে দেখা যায়। সারা পথেই আপনার সঙ্গে থাকবে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু সান্দাকফুতে এসে 180 ডিগ্রি জুড়ে দাঁড়িয়ে থাকবে হিমালয়ের বিভিন্ন পর্বতশৃঙ্গ, এভারেস্ট, মাকালু, লোৎসে, কাঞ্চনজঙ্ঘা ইত্যাদি। সান্দাকফুর সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। এইটুকু বলতে পারি, এক মুহূর্ত চোখ বন্ধ করতে ইচ্ছে করবে না। এইবার বলি সান্দাকফু যাওয়ার বেস্ট টাইম, মার্চ থেকে মে মাস এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাস সান্দাকফু যাওয়ার উপযুক্ত সময়। সান্দাকফুর উচ্চতা 11,930 ফুট, তাই কিছু কিছু বিষয়ে সব সময় সতর্ক থাকবেন। খুব ধীরে ধীরে চলাফেরা করবেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সব সময় নিজের সঙ্গেই রাখবেন। খুব ঠান্ডা, বিশেষত ডিসেম্বরের শেষে বরফ পড়তে শুরু করে, তাই উপযুক্ত গরম পোশাক সব সময় পরে থাকবেন। আর চেষ্টা করবেন যতটা পারা যায় হালকা খাওয়া দাওয়া করবার। চতুর্থ দিন ভোর 4টের সময় কনকনে ঠান্ডার মধ্যে চলে যাবেন সূর্যোদয় দেখতে। খুব কষ্ট হবে, কিন্তু কথা দিচ্ছি প্রথম আলো ফোটা থেকে সম্পূর্ণ সূর্যোদয় পর্যন্ত এমন প্রকৃতির রূপ দেখবেন যা কোনোদিনও ভুলবেন না। সমস্ত কষ্ট ভুলতে বাধ্য হবেন। সানরাইজ দেখে পায়ে হেঁটেই ঘুরে নেবেন ভোরের সান্দাকফু। চতুর্থ দিন কোথাও না গিয়ে সকাল থেকে সন্ধে কাটিয়ে দিন সান্দাকফুতে। ভিডিওতে দু রকমের ট্যুর প্ল্যান আপনাদের জন্য করে দিলাম। যারা ট্রেক করবেন তারা ডে ওয়ান পায়ে হেঁটে পৌঁছার আগে ধোত্রে, নাইট স্টে করুন ধোত্রেতে। ডে টু, ধোত্রে থেকে হেঁটে পৌঁছান টংলু, নাইট স্টে করুন টংলুতে। ডে থ্রি, টংলু থেকে হেঁটে পৌঁছান কালীপোখরি, নাইট স্টে করুন কালীপোখরিতে। ডে ফোর, কালীপোখরি থেকে পৌঁছন সান্দাকফু, নাইট স্টে সান্দাকফুতে করুন। ডে ফাইভ, সান্দাকফুতেই সম্পূর্ণ একটি দিন থাকুন। ডে সিক্স, সান্দাকফু থেকে ফিরে আসুন। অর্থাৎ এখানে 5 রাত্রি 6 দিন লাগবে আপনার। যারা গাড়িতে যাবেন তাদের জন্য ডে ওয়ান
তারা কাটান মানিভঞ্জনে। ডে টু, মানিভঞ্জন থেকে টুমলিং, টুমলিংয়ে রাত্রি বাস করুন। ডে থ্রি, টুমলিং থেকে সান্দাকফু, রাত্রিবাস সান্দাকফুতেই করুন। ডে ফোর, সান্দাকফু থেকে একটি সম্পূর্ণ দিন কাটান। ডে ফাইভে ব্যাক করে আসুন, অর্থাৎ ফোর নাইট ফাইভ ডেজ প্ল্যানিটি। আশা করি বন্ধুরা ভিডিওটিতে আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আরও যদি কিছু প্রশ্ন জানার থাকে তাহলে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।